যুবককে গাড়ি নিয়ে ধাওয়া করে খুনের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এলাকাতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়ার নিগমপল্লী এলাকায়। যুবককে গাড়ি নিয়ে ধাওয়া করে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়ার নিগমপল্লী এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে, পাশাপাশি তার গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওর নিজের দাদাই বলে, ওর নিজের দাদা।